মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ইন্ডিয়ান টুপাদা চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানাই। দেখো আমি উঠেছি সেই 6টার সময়, তো আমার সব কাজ হয়ে গেছে, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা সব কিছু হয়ে গেছে। হয়ে আমি বসে আছি, কেন বসে আছি জানো? আমার ছেলেটার মানে বললাম তো, মানে ডাক্তার ওর কিছু ছাড়বে না, আর শরীর মনে হয় ভালো হবে না, তো ওর যে কি হচ্ছে জানি না। আর সকালবেলা উঠেই পায়খানা করলো, পটি করলো, তো হালকা হালকা ছোটো ছোটো কৃমি দেখতে পেলাম, আর পেট ব্যথা করছে, বমি করলো। এখনও পর্যন্ত ছেলে মুখে কিছু দিচ্ছে না, জল পর্যন্ত খাচ্ছে না, মানে আমার শরীর ভালো নয়। আমি বসে রয়েছি, আমার মেয়ের এক্সাম আছে, হ্যাঁ, যে কী করে ভেবে পাচ্ছি না। দেখো আমার ছেলে কী করছে, দেখো মানে কীভাবে শুয়েছিল, এই আমি বসেছি বলে আমার কাছে একটু বসে আছে। দেখো দেখো আমার ছেলে কী করছে, দেখো ও আর উঁকি তুলছে আবার, মানে কী যে করবো আমি ভেবে পাচ্ছি না কিচ্ছু। নিজেতে আর খালি উঁকি তুলছে, এই দেখো না, ওষুধ ওষুধ খায়নি, সেই দেখো পড়ে আছে, ওষুধ দিলাম, ওষুধ একটু মুখে তুললো না, বমির ওষুধ ওটা খায় না, আর কী করছে আমি যে কী করবো ভেবে পাচ্ছি না। আমার বাবাকে ফোন করেছিলাম, বাবা দেখি আসবে, ডাক্তারখানায় যাব, মানে কত যে ডাক্তারে চেঞ্জ করব আমি নিজেই জানি না। আর এই যে আমার মেয়ে পড়ছে, মেয়ের এক্সাম রয়েছে, কী করব ওর, মানে ও বলছে যে মা একটু দেরি করো, টিচারের কাছে পড়ে যাব, তা কী করব আমি নিজেই ভেবে পাচ্ছি না যে কী করব। কী হয়েছে বাবা? কেরম বমি করছে দেখো একবার। বমি করেছে দেখো, কি অবস্থা দেখো, বমি করেছে দেখো, সকালে একবার করেছে বললাম, ফের ওই বমি করেছে দেখো, মানে কি হচ্ছে কি জানা, ভালো লাগে না। সরে যাও বাবা, সরে চলো, ধুয়ে দিই চলো। তো দেখো বন্ধুরা, এখানে আমি প্রেসার কুকারে ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছি আমার ছেলে বমি করছে বলে, কারণ বমিতে তো আর মানে ময়দার জিনিস দুধ চলবে না, ডাক্তার বারণ করে দিয়েছে। আর এখানে দেখো লঙ্কাগুলো অনেক দিন কিনেছি, তো কতগুলো লঙ্কা খারাপ হয়ে গেছে, তো খারাপ লঙ্কাগুলো আর ভালো লঙ্কাগুলো বেছে বেছে পরিষ্কার করে নেবো। আর কটা লেবু কিনেছিলাম, 3টে গন্ধরাজ লেবু 10 টাকা দিয়ে কিনেছিলাম, আর 150 লঙ্কা 10 টাকা দিয়ে কিনেছিলাম, তো অর্ধেকের বেশি লঙ্কা খারাপ হয়ে গেছে, আর কম লঙ্কাগুলোই ভালো আছে। তো লঙ্কাগুলো চলো পরিষ্কার করে নিই, লঙ্কাগুলো পরিষ্কার করে নিয়ে আবার যদি বাবা যদি চলে আসে তো খিচুড়ি খাওয়াবো না, আর বাবা যদি আসে তো ডালিয়াটা নিয়ে চলে যাবো। তো দেখো বন্ধুরা, বাবার বাড়িতে চলে এসেছি, তো আর দেখা নিজে কখন এসেছি। বাবার বাড়িতে আসার 1 ঘন্টা পরে বৃষ্টি চালু হয়ে গেছে, দেখুন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো। কিন্তু আমার মানে আমি যেখানে থাকি সেখানে বৃষ্টি হচ্ছে না, আর বাবার কাছে ফোন করেছিলাম, আর আমার মা দেখো বৃষ্টিতে ভিজে ভিজে রান্নাঘরে রান্না করতে যাচ্ছে, মানে বাইরে থেকে রান্নাঘরটা তো বাইরে, মানে ঘর থেকে বাইরে, ওই জন্য বৃষ্টির সময় খুব অসুবিধা হয় রান্না করতে, ওই বারান্দার মানে বাইরে যে মনটা আছে ওটা তো রান্না করা যাবে না, পুরো জল ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো মা মাছ ভাজা করছে। আর আমার ছেলে দেখো এখানে বৃষ্টিটা একটু থেমেছে, তো এই বৃষ্টির মানে উটোটা নেমে খেলা করছে, মানে বাপের বাড়ি আসার খানিক পরে থেকেই একটু ভালো আছে, তো কি বলবো আর ভালো আছে তো বলবো না, কিন্তু খাওয়া দাওয়ার পরে তো আবার ফের বমি, পাতলা জলের মতন পায়খানা সব কিছু করেছিল। তো ছেলেটার মানে কি হচ্ছে ওই জন্য ডাক্তার দেখাবো বলে বাপের বাড়ি থেকে যাচ্ছি, নাহলে মেয়ের পরীক্ষা হয়ে গেলে চলে যেতাম। তো এই দেখো হবে কলমি শাক দিয়ে আর পেঁপে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর পুঁই শাক আলু টালু দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি হবে। এই যে দেখো সব বোন কেটে রেখেছে, পেঁপে দিয়ে আলু দিয়ে ওই কলমি শাকের ঝোল হবে, ওই সাইফন মাছ এনেছে, আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি হবে। হ্যাঁ দেখো মা মাছ ভাজা করছে, মাছটা ভেজে নিয়ে আর ঝোলটা বসাবে। ছেলে চান করে দিয়েছি,
আমার ছেলে আগে থেকে একটু ভালো আছে, তো তোমাদের সাথে কথা বলেছিলাম বাড়িতে, সেই বাড়ি থেকে চলে এসেছি। এই যে মা বাবা গিয়েছিল আমাদের নিয়ে আসতে, ফোন করেছিলাম ছেলের ওরকম দেখে ভালো লাগছিল বলে, বলে তো মা বলে দিচ্ছি, মা বলে শরীর খারাপ থেকে হয়তো থেকে হাত পা তো ওই জন্যে মা জ্যান্ত মাছ দিয়ে পেঁপে দিয়ে শাক দিয়ে ঝোল করছে, একে দেবে বলে সবাই খাওয়া হবে। আর একটু শরীরটা ভালো রয়েছে, আর আমার মেয়ের তো রেডি হয়ে গেছে। এই যে আমার মেয়ে আজকে এক্সাম আছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা একটুখানি আমার একটু পাউডার দাও হয়েছে, তা তোমাদের সাথে তো রান্নাটা দেখাতেই পারি না কোনো সময়, এভাবে থাকি। তো দেখো বন্ধুরা, মার সেই জ্যান্ত মাছের ঝোল রান্না হয়ে গেছে, মানে একদম সাদা মাটা সিম্পল পাতলা ঝোল বানিয়েছে সবার জন্য, শুধু ছেলের জন্য নয়, শুধু ছেলের তরকারিটা আলাদা করে করা হয়েছে, লঙ্কা দেওয়া হয়নি, আমাদেরটা সামান্য লঙ্কা দিয়েছে কিন্তু ঝাল হয়নি, খেতে কিন্তু সুন্দর হয়েছিল, রান্না হয়েছিলো। অনেক দিন পর তো এরকম মাছের ঝোল খেলাম, তো খুব ভালো হয়েছে। রান্নাটা হয়ে গেছে, আমি মেয়েকে পুরো স্কুলে নিয়ে বেরিয়ে পড়েছি, দেখো যাচ্ছি স্কুলে নিয়ে, কারণ দেরি হয়ে যায় একটু, ওই জন্যে তাড়াতাড়ি করে বেরিয়েছি, 15 মিনিট আগেই বেরিয়েছি। দেখো তো মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি, তো মেয়েকে স্কুলে দিয়ে এসে ছেলেকে খাইয়ে দিলাম, তো মা কী কী রান্না করেছে চলো একবার দেখিয়ে দিই। বৃষ্টি প্রচুর হয়েছে কিন্তু গরম এত ফেলছে বলার কথা নেই, প্রচুর গরম, তো চলো কী কী রান্না করেছে দেখিয়ে দিই। এই যে ভাত বাবার খাওয়া হয়ে গেছে, আর এটা ডিম ভাজা, এই যে মাছের ঝোল পেঁপে আলু কলমি শাক দিয়ে, সাইফন মাছের ঝোল পুরো সাদা মাটা তরকারি, আর আমার ছেলে পুরো লবণে লঙ্কা ছাড়া তরকারি, আর এইটা হলে কালকের কার সব ভাজা, করলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ওল ভাজা, আর হচ্ছে খারকুল পাতা বাটা, আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। এবার খাওয়া দাওয়া করবো, আমার ছেলে খেয়েছে, আর বাবার খাওয়া হয়ে গেছে, মেয়ে তো স্কুলে গেছে, 3টের সময় ছুটি হবে, আমি বোন আর মা সবাই খাবো, তো ছেলেকে একটু লেবুর রস করে খাইয়ে দিয়ে তারপর খেতে বসবো। দেখো কী করছে চশমা নেওয়ার জন্য আমার মার কাছ থেকে, আর ওর চশমাটা মানে ওর নয়, ওর দিদির চশমাটা বাড়িতে রেখে এসছে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে আমরা এই মাত্র মানে ঘুমাইনি, আর ছেলের খুব শরীর খারাপ, এই যে বমি করছিলো, আর হচ্ছে পাতলা পটি হচ্ছে, ডাক্তারখানায় যাব। এই যে দেখো আমার ছেলে শরীরটা খুবই খারাপ, হ্যাঁ দেখবে, এই তো দিদার দেখাচ্ছি, দিদা এই দিদা বেলপাতা পেরেছে, দিদা কালকে বৃহস্পতিবার দিদা ঠাকুরকে দেবে। দেখো সকালে বমি করলো, পায়খানা করলো, ওই জন্য বাবাকে বললাম, তো ফোন করেছি, তো চলে এসেছিলাম, তো আবার ফের দুপুরবেলা দুটো খাওয়া দাওয়ার পরে ঘুমাচ্ছিলো, ঘুমাতে ঘুমাতে বিছানায় পটি করে দিল, আর মানে বমি করলো, যা বমি হয়েছে সব মানে একটু হজম হয়নি, পটিও করেছে, তাই ওই জন্য আজকে সন্ধেবেলা ডাক্তার আসবে, একটু ডাক্তারকে দেখিয়ে নেব, ওই জন্য আজকে বাড়ি গেলাম না, মেয়েকে পরীক্ষা দিয়ে এখানে রাখলাম, কালকে আছে পরীক্ষা, পরশুদিনও আছে। তো ওর বাবা এসে বই দিয়ে গেল, ও রাস্তাতে ছিল, রাস্তায় দাঁড়িয়েছিল, আমি আর মেয়ে গিয়ে আনলাম। তুমি খেলা করছো বাবু? শুরু মানে ওর শরীরটা একটু খারাপ থাকলে যা একটু চুপচাপ থাকে, তারপরেক্ষণে উঠেই খেলা টেলা শুরু করে দেয়, এতক্ষণ শুয়েছিল, হ্যাঁ পেট 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 বলছিল, তারপর বমি করলো বললাম, তো তো এই যে এতক্ষণ ধরে খেলছিল, মা আবার বেলপাতা আনতে গিয়েছিলো, তো খুব কান্না করছিলো, আমি আর মেয়ে বই আনতে গিয়েছিলাম, কাঁদছিল, তো বাবা আর বোনের কাছে ছিল, আবার ফের এই যে গ্রিল খুলেছি, তো বৃষ্টি হয়েছে দেখো কেমন জল জমে আছে, গ্রিল খুললেও উঠোনে বের হয়ে যায়, ওই জন্য সবসময় গ্রিল দেওয়া থাকে, গ্রিল খুললেই বাইরে বেরোয়, জল জল বৃষ্টি বৃষ্টি হয়েছে, তুমি জলে পা দেবে না, ঠিক আছে, পা দিও না পা দিও না, পা জ্বালা করবে। তো দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর আমি মানে যে রিসেপশনে বসে যে মেয়েটা তাকে ফোন করেছিলাম,
তো বললো যে ডাক্তারবাবু চলে এসছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। আমারই লাস্ট, সবার দেখা হয়ে গেছে, ওই যে ডাক্তারবাবু ওনাকে দেখছে, ওনার বাচ্চাকে। ওনার বাচ্চা দেখানোর পরেই আমি ঢুকে যাব। তো আগে নাম লেখাতে হয়, নাম লিখিয়ে ওয়েটটা মাপতে হয় কত ওয়েট কিনা। আমার ছেলের ওয়েট অনেক কমে গেছে, 1 কিলো মতন ওয়েট কমে গেছে। তো 12 কিলো 200 আগে ছিল, 13 কিলো 300। তো অনেক ওয়েট কমে গেছে, কারণ শরীর খারাপের জন্য বমি পায়খানা পেট ব্যথা একটার পর একটা রোগ মানে ছাড়ছেই না। ডাক্তার তো চেঞ্জ করছি, ডাক্তার ধরতে পারছে না। আর এই ডাক্তারটা আমার ছেলেকে ছোটোবেলা থেকেই দেখে। এই যে আমি ডাক্তারবাবুর কাছে চলে এসেছি, ডাক্তারের কাছে সব সমস্যার কথা বলছি। তো ডাক্তারবাবু বলছে কি আপনার ছেলেকে ওষুধ দেবো? কোনো দিন বলছেন যে পটি পটি মানে শক্ত হয়ে যায়, কখনো বলছেন পটি পাতলা করে। আমি নিজেই কনফিউজ হয়ে যাই। আমি বলছিলাম যে হজম হচ্ছে না, তো ডাক্তারবাবু বলছে হজমের ওষুধ এইটুকু বাচ্চাকে কী দেবো। তাও হজমের ওষুধ দিয়েছে, তার পায়খানার ওষুধ দিয়েছে, তারপরে অনেক কিছু ওষুধ দিয়েছে। আমি প্রেসক্রিপশনটা নিয়ে এই যে ডাক্তারখানায় চলে এসেছি, দেখো আর কি ভিড়, এত মানে শরীর খারাপ সব বাচ্চাদের, আর ওয়েদার এত খারাপ, ওই জন্যে মানে সব লাইন দিয়ে প্রেসক্রিপশন নিয়ে হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো চলো বন্ধুরা, আর মানে ভিডিওটা বেশি বড় করলাম না, ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই মানে একটু প্রে করে যেন আমার বাচ্চাটা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ভালো থাকে। তো কালকে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।